হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। ভিডিও অপার মার্কেট চ্যানেলের পক্ষ থেকে অপার প্রোডাক্টের সন্ধানে আজকে আমরা চলে আসি স্টক বাজার এরিয়ায়। এরা মূলত হোলসেলে প্রোডাক্ট সেল করে থাকে। এছাড়াও যদি আপনারা কেউ এই অল্প পরিমাণ বা রিটেইল প্রোডাক্ট নিতে চান, সরাসরি কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, অথবা তাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন। আজকে দামক অপারে কিছু প্রোডাক্ট দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা কম দামে এরা প্রোডাক্ট সেল করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটা 3/4 টেপ, এটা হাফ ইঞ্চি থাকে 6 পিস, আর এটা কি 3/4 ইঞ্চি, এটা থাকে 8 পিস। আচ্ছা, 3/4 এর এটা প্রাইস কত পড়ে? এটা 48 থেকে 50 টাকা। 48 থেকে 50 টাকা, আর এটা এটা পড়বে 50 টাকা। এগুলো এক রোলে কত থাকছে, কয় পিস থাকছে? এখানে 2 ইঞ্চি হলে 6টা, 1 ইঞ্চি হলে 12টা, আবার 1.5 ইঞ্চি হলে 8টা, আবার হাফ ইঞ্চিও আছে। আচ্ছা, এটা আপনার হাতের এটা কয় ইঞ্চি? এটা 2 ইঞ্চি। 2 ইঞ্চি, আচ্ছা। এটা প্রাইস পরে কত? এটা রোল 120 টাকা। 120 টাকা রোল, 6 পিস থাকবে। 120 টাকা। বিভিন্ন ধরনের মাস্কিং টেপ আছে। এটা হলো সাইজের উপরে আর কি, এটা হলো একটা সাইজ, এটা হলো আরেকটা সাইজ, এটা হলো আরেকটা সাইজ, আরো সাইজ আছে। আচ্ছা, 3-4টা সাইজ, 4টা সাইজ হবে, 1-2-3-4, এটা আরো সাইজ আছে 2। আচ্ছা, আমরা 4টা আপাতত আমরা একটু প্রাইসটা জানি। 2 ইঞ্চি থাকবে 6 পিস, 1 ইঞ্চি থাকবে 12 পিস, 12 পিস, হাফ ইঞ্চি 24টা, 1.5 ইঞ্চি 8টা, কিন্তু রোলের প্রাইস একই। এটা 550 টাকা রোল, গাম টেপ বলে। গাম টেপ, আচ্ছা। এটা ব্রাউন কালার, এটা জন্ডিস কালার। জন্ডিস কালার, আচ্ছা আচ্ছা। এটা এটা সাইজ কয়টা হয়? এটা সাইজের কোনো শেষ নাই, শেষ নাই। এটা আচ্ছা, এটা কয় ইঞ্চি, কয় ইঞ্চি? এটা 20 গজ থেকে শুরু করে 500 গজ পর্যন্ত। 500 গজ পর্যন্ত, আচ্ছা। আমরা এটার প্রাইস আসলে অ্যাভেলেবল, আসলে সবাই কিন্তু এটা ব্যবহার করে। হ্যাঁ, এটা কত ইঞ্চি? এটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি, কত গজ থাকবে? এটাকে 500 গজ বলে আর কি। 500 গজ, 500 গজ বলে, কিছু কম থাকে, কম বেশি থাকতে পারে। এটার প্রাইস কত পড়ছে? এটা প্রাইস পড়বে পার পিস, পার পিস, পার পিস 280 টাকা। পার পিস 280 টাকা, 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি, এটা কত গজ থাকবে 2.5 ইঞ্চিতে? এখানে 70 গজ আছে। 70 গজ থাকবে। এটা কোন কাজে ব্যবহার করা হয়? এটা আসলে ঝাড়ুওয়ালারা নেয়, তারপরে মাছ কোম্পানি আলারা নেয়। ওনারা মাছ ইম্পোর্ট করে, তো বিভিন্ন ধরনের মাছ হয়, কালার হলো মানে মাছের কোড আর কি। এটাতে 2.5 ইঞ্চি, এটার প্রাইস কত থাকছে? এটাতে এক রোলে কত থাকে, কয়টা থাকে? এক রোলে 5 পিস থাকে। 5 পিস থাকে, তো এটার প্রাইস আছে কত? এটা 58 থেকে 60 টাকা। এটা হলো রেক্সিন টেপ। আচ্ছা, রেক্সিন টেপ, রেক্সিন টেপ এটা কোন কাজে ব্যবহার করে? এটা বাইন্ডিং টেপ বলে এটাকে। আচ্ছা, বাইন্ডিং। আর দ্বিতীয়ত হলো ওই যে টিনের ইয়ে করে না, চাল দেয় না? হ্যাঁ, টিনের যারা, হ্যাঁ, হার্ডওয়্যার দোকানে টিনের নিচে এটা দেয়। তো এটাতে কয় পিস থাকে? এটা 3 ইঞ্চি হলো 6 পিস, 1.5 ইঞ্চি থাকে 8 পিস, 2 ইঞ্চি হলে 6 পিস, 6 পিস, 1.5 ইঞ্চি 8 পিস, 8 পিস। আচ্ছা, 1 ইঞ্চি থাকে, 1 ইঞ্চি, 1 ইঞ্চি থাকে। আচ্ছা, যেটা যেটা আছে আপনার হাতে এটা কয় ইঞ্চি? এটা 2 ইঞ্চি। 2 ইঞ্চি থাকবে, 6 পিস, 6 পিস। এটার প্রাইস কত পড়ে? এটা 19 থেকে 20 টাকা। 19 থেকে 20 টাকা, 20 টাকা। বোথ সাইড টেপ বলে এটা। আচ্ছা, বোথ সাইড টেপ বলতে আপনার এ পাশ ও পাশ দুপাশে থাকবে, দুপাশে আঠা থাকবে। আচ্ছা, এগুলো মূলত আসলে জুতা ফ্যাক্টরিতে বেশি ব্যবহার হয়। বেশি জুতা ফ্যাক্টরিতে ব্যবহার হয়। যারা নিয়ে ব্যবসা করতে চান, তারা সরাসরি তাদের নাম্বারে যোগাযোগ করবে, কিছু ডিসকাউন্ট পাবেন। আর যারা সিঙ্গেল পিস নিতে চান, সরাসরি তাদের অ্যাড্রেসে চলে আসবেন। আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে কিন্তু আপনি এই প্রাইসে পেয়ে যাবেন, অফার প্রাইসে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের ভিডিওতে। আল্লাহ হাফেজ।